লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে এ ঘটনায় এক সিরিয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে তবে এতে মার্কিন দূতাবাসে দায়িত্বরত কারও ক্ষতি হয়নি আজ বুধবার লেবাননের সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয় লেবারনের সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায় আওকার এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে এক সিরীয় নাগরিকের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে এতে বন্দুকধারী আহত হয়েছেন ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে আহত হামলাকারীকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এক বিবৃতিতে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয় ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে স্থানীয় সময় বুধবার সকাল আটটা চৌত্রিশ মিনিটে দূতাবাসের গেটের কাছে হামলা চালানো হয় গত বছরের সেপ্টেম্বরেও লেবারনের মার্কিন দূতাবাসে বন্দুক হামলার ঘটনা ঘটে তখনও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি